হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস কর্নার। তো আজকে হচ্ছে কী বার ভুলে গেলাম, আছি কী বার আজকে হচ্ছে শনিবার। আর আমি এখন যাচ্ছি, মানে আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য, তাই বললাম যাচ্ছি। তো বাজার করছি কারণ আমি বেশ কিছুদিন ধরে দেখছি যে আমি বাজার করতে যাচ্ছি কারণ আমার হাজবেন্ডের মর্নিং ডিউটি। ও একদম 5:45 দিকে ও বেরিয়ে যায় সকালবেলা, তো তখন তো বাজার করা সম্ভব নয়। আর ও আসে 4:30 এর সময়, তারপরে খাওয়া দাওয়া করতে করতে 5টা, তারপরে ও পুরো টায়ার্ড থাকে, ও ঘুমিয়ে পড়ে আর সন্ধে হয়ে যায়, আর যাওয়া হয় না। তো সেই কারণেই আমাকে বাজার করতে হচ্ছে বেশ কিছুদিন ধরে। তো আমি বাজারে যাচ্ছি, তো এখন বাজারটা করে নিয়ে আসি। আবার অনেক কাজ আছে, বাজার থেকে এই এই জিনিসগুলো নিয়ে এসেছি চাল, কুমড়ো, লাউ, এখানে আছে মূলো, গাজর, ফুলকপি, একটা কাঁচা আম, একটা আম, আর আছে এখানে পুঁই শাক, এগুলো হচ্ছে কলমি শাক, সজনে ডাঁটা, রসুন, এটা হচ্ছে বাতাবি লেবু, এখানে আছে আমড়া, এগুলো হচ্ছে বিনস, একটা কুমড়ো, আদা, আর এর মধ্যে আছে উচ্ছে, ঝিঙে, পটল, ফুলকপি আমি ভুল করে দুটো কিনে ফেলেছি দুটো দোকান থেকে, আছে বেগুন, এইসবই আছে, বাঁধাকপি আছে একটা এখানে। এত কিছু বাজার করে নিয়ে এসে আমি আর ওই ব্যাগ দুটো ব্যাগে হয়েছিল সব, তো দুটো ব্যাগ নিয়ে আমি আর আসতে পারছি না, মানে হাঁটতে পারছি না, এরকম অবস্থা, আমার হাত পুরো লাল হয়ে গেছিল। যাই হোক, এখন আমি কিছু একটা খাবো, দেখা যাক কী খাওয়া যায়, নাও খেতে পারি, তারপরে রান্না করবো দুপুরবেলা। আর কালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, পরশু দিন আমরা এসেছি এবং কালকের দিনটা আমি একটু রেস্ট নিয়েছি যে আজকে আর কোনো ভিডিও করবো না, আবার আজকে ভিডিও করছি, মানে ব্লগ করছি। তো ভেবেছিলাম কালকে একটু গ্রসারি বাজার করতে যাব, কিন্তু কাল যেতে পারিনি, আজকে বিকেলবেলা যাব, কারণ কালকে ও এসেছে 4:45 দিকে, তারপরে এসে খাওয়া দাওয়া করেছে, আমিও খাইনি, ওর জন্য ওয়েট করেছিলাম, ও বলেছিল একটু তাড়াতাড়ি আসবো, কিন্তু তাড়াতাড়ি আসতে পারিনি, ওর আস্তে আস্তে 5টা বেজে গেছে। তো তারপরে আমি খাওয়া দাওয়া করেছি, স্নান করেছি, তার কারণ কালকে জল বন্ধ ছিল আমাদের এই সোসাইটিতে। তো আমি হয়তো অ্যানাউন্স করেছে বা নোটিশও দিয়েছে, আমি দেখিনি, তো হঠাৎ দেখি 3:30 সময় জল অফ হয়ে গেছে, আমি তখন ঘর মুছছিলাম, তো ঘরটা মুছে আমি যখন গেছি বাথরুমে দেখি জল নেই, তো স্নান করতে পারিনি, সেই 4:30 দিকে জল এসেছে, তখন স্নান করেছি, আর তারপরে ও চলে এলো 4:45 সময়, তারপরে স্নান টান করে দুজন, তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে রেস্ট নিলাম, ও এসেই ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠেছে 9:30 সময়, রাত 9:30। তো তারপরে আমাদের আর যাওয়া হলো না, বাইরে বেরোনো হলো না, রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো আজকে ভেবেছি ও এলে পরে তারপরে আমরা বেরোবো, মানে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে, তা বিকেল হোক কিংবা সন্ধ্যের দিকে, তো দেখা যাক কখন যাই, এখন কাজবাজগুলো করি। আর আজকে ভেবেছি কিছু জামা কাপড় কাচবো, মানে সেটা ডিপেন্ড করছে আমার মুডের ওপরে, দেখা যাক রান্না করতে রান্না টান্না হয়ে গেলে ভালো লাগলে কাচবো, নয় কাচবো না, রেখে দেবো, এরকমই করি, মানে রেখে দিই, ইচ্ছে না হলে আর থাক, একার মানে একার সংসারে এরকমই হয় বোধ হয়, কারণ শ্বশুরবাড়িতে থাকলে এরকম হয় না, ওখানে থাকলে কী হয়, কাজ যে কাজগুলো আজকের কাজ আজকেই করে নিতে হবে, নয়তো কালকে করলে জমে থাকবে। আর এখানে যেমন একা থাকি, কেউ কিছু বলার নেই, কিচ্ছু করার নেই, আমি আমার মতো স্বাধীন, আজকে পাচ্ছি না ঠিক আছে থাক কালকে জেনে নেবো, এরকমই হয়, কিন্তু এভাবেই চলছে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর বেশি বকবক করবো না, এখন আমি যাবো রান্না করতে আর কিছু খেয়ে নেবো। খুবই খিদে পেয়ে গেছিলো, যার জন্য আমি ভাবলাম যে একটু চাউমিন করে নিই, চাউমিন করে খাই, তো তার জন্য একটু চাউমিন করে নিয়েছি। আর আমি এখানে চলে এসেছি রান্না করতে, ভাত বসি দিয়েছি, আর আজকে ভেবেছি লাউ রান্না করব। আমি সাধারণত গোল লাউ নিয়ে আসি বাজার থেকে, কিন্তু আজকে লম্বা লাউ এনেছি, দেখা যাক কেমন লাগে খেতে। আর এনেছি পুঁই শাক করবো, আর কলমি শাকটা কাল করব।
পুঁইশাকটাকে কেটে আমি এখানে রেডি করে ফেলেছি, লাউগুলোও কেটে ফেলেছি। তো পুঁইশাকটা আমি বড়ি দিয়ে রান্না করি, লাউটাও বড়ি দিয়ে রান্না করব। আগে পুঁইশাক আর সবজিগুলোকে আমি সেদ্ধ করে নিই, তারপরে বড়িটা ভাজি। এই বড়িগুলো আমাদের বাড়ির বড়ি, আমার ঠাকুমা বানিয়েছে। তারপরে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, আদা এগুলো দিয়ে, এগুলো ফোড়নে দিয়ে তারপরে আমি ওই সেদ্ধ করা পুঁইশাক আর কুমড়ো, আলু, বেগুন, পটল এগুলো দিয়ে দিই, তারপর ঢাকা দিয়ে দিই। ব্যাস, তাহলেই আমার রান্না হয়ে যায়। লাউটাও আমি বড়ি দিয়েই রান্না করব। তো প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নিই, বড়িগুলো ভাজতে গিয়ে পুড়ে গেছে, খেয়াল করিনি। এরপরে জিরে ফোড়ন দিই, কাঁচা লঙ্কা দিই, তারপরে লাউগুলো দিয়ে দিই, তারপরে কিছুটা লাউটা লবণ দিয়ে, তারপরে কি লাউটাকে একটু সেদ্ধ করে নিই। লাউটা যখন নরম হয়ে যায় তখন আমি হলুদ দিয়ে দিই, আর এর ভেতরে আর কোনো জল দিই না, লাউ থেকে যে জল বেরোয় তাতেই হয়ে যায়। তারপরে একটু ভাজা জিরের গুঁড়ো আর বড়িগুলো দিয়ে শেষে ধনে পাতা দিয়ে নামিয়ে দিই, তাহলেই লাউ রান্না হয়ে যায়। আমরা এখানে একটু গ্রসারি বাজার করতে বেরিয়েছি, পাশেই আমাদের রিলায়েন্স ফ্রেশ, সেখান থেকে আমরা গ্রসারি বাজারগুলো করি। তো আমরা চলে এসেছি সেখানে। আমরা সারা মাসের বাজার প্রথম দিকেই করে নিই, শেষে মানে আর আসি না, মানে সারা মাসের বাজার একবারে করি যাতে বারবার না আসতে হয়। এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, ধূপকাঠি থেকে হার্পিক, লাইজল সমস্ত কিছু, এবং চাল ডাল সবজিও পাওয়া যায়, দুধের প্যাকেট থেকে সমস্ত কিছু এখানে আছে। তোমরা যারা নিউটাউনে থাকো তারা তো জানোই, আমরা এখান থেকেই করি, আর টুকটাক বাজারগুলো সেগুলো বাইরে থেকে করি। তো একমাত্র এই গ্রসারি বাজারটা করতেই আমরা দুজন একসঙ্গে আসি, আর এসে আমাদের একটু ঘোরাও হয়ে যায়, দুজন একসাথে কোথাও বেরোনো হয়ে যায়। বাজার দিয়ে দরজার সামনে নামিয়ে রেখে আমাকে চলে গেল, এতগুলো বাজার। ওর এই বন্ধু আসছে, কাল ওই বন্ধু আসছে, ও চলে যাচ্ছে আমাকে একাকা রেখে। সারাদিন আমি এখানে একাকা থাকছি, তারপরে আমি যখন ও যখন বাড়িতে আসছে, বাচ্চার সাথে গল্প করবো বা টাইম স্পেন্ড করবো, ও চলে যাচ্ছে ওর বন্ধুর সাথে। মানে ওর বন্ধুরা বেশি ইম্পর্টেন্ট, আমি বেশি ইম্পর্টেন্ট না। প্রচণ্ড রেগে গেছি আজকে, আমি বলতে বাধ্য হলাম এই কথাগুলো, যাতে যাতে ও দেখে, যদি ও দেখতে পায় তাহলে যদি ও বোঝে না। আমি বলে বলে হাঁপিয়ে গেছি। এখন মাথাটা একটু ঠান্ডা হয়েছে, আর যার জন্য ভিডিও করতে এলাম। তো অনেকেই দেখছি বলছে তাদের ভিডিওতে কিংবা কমেন্ট সেকশানে, আমার কমেন্ট সেকশানে এরকম হয়তো একটা দুটো এসছে কমেন্ট, কিংবা অন্য অন্যদের আমি যখন কমেন্ট করতে যাই তখন দেখি তারা লিখছে। তো লিখছে এটাই যে ওয়াচ টাইম কমে যাচ্ছে, আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে আর সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। তো এটা তো কমন ব্যাপার, আজকেও আমার দুটো তিনটে কমে গেছে, রোজই আমার কমে যাচ্ছে। মানে এই দেখছি যে একজন সাবস্ক্রাইব করলো, এক দু ঘন্টা পরে গিয়ে দেখছি যে সে বাদ হয়ে গেছে। তো এরকম আমার রোজ হচ্ছে, আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি, আর বলবো না। তোমাদের যাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো না লাগলে করো না, যা খুশি করো, আমি আর কিচ্ছু বলছি না, আমি হাঁপিয়ে গেছি পুরো। তো যেটা বলতে এসেছিলাম যে ওয়াচ টাইম সবাই বলছে যে কমে যাচ্ছে। দিদি ভাই, আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, তার কারণ আমি আগে একটা ভিডিও আমার আছে, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেটাতে বলেছি। আবারও একবার বলি যে 24 ঘন্টা না হলে সাবস্ক্রাইবার মানে গিফট রিটার্ন করতে হলে তাতে সাবস্ক্রাইবার কমে যায়, 24 ঘন্টার মধ্যেই যদি তুমি করে দাও তাহলে কেটে যায়। কিংবা পুরো ভিডিও না দেখে কমেন্টস করে দিলে যে আমি সাবস্ক্রাইব করলাম, এবং আমার সাথে এটা হয়েছে, আমি দেখছি যে কেউ কেউ না সাবস্ক্রাইব না করেও কমেন্ট করছে যে আমি তোমার পরিবারে অ্যাড হলাম। আমি তো দেখতে পাচ্ছি না আমার কটা সাবস্ক্রাইবার বাড়ছে কি না, আমি দেখছি যেমন ছিল তেমনই আছে, আর তা উপরন্তু কমে যাচ্ছে। তারপরেও অনেকে এসে কমেন্টস করছে যে আমি অ্যাড হলাম, আমি অ্যাড হয়েছি,
কিন্তু আমি দেখছি যে না, আমার যতটা ছিল ততটাই আছে, কোনো কেউ নতুন অ্যাড হয়নি, কিন্তু কমেন্টসে সে বলছে আমি অ্যাড হয়ে গেছি, তুমি আমার পরিবারে এসো। এবং আমি যথারীতি তাকে বিশ্বাস করে 24 ঘন্টা পর তার পরিবারে চলে যাচ্ছি অ্যাড হতে, এবং আমি অ্যাড হচ্ছি। আমি কেন অ্যাড হব, মানে কেন এরকম এরকম কেন করছো তোমরা সবাই? যাক গিয়ে এসব বাড়তি কথা হয়ে যাচ্ছে, তো এই কারণে হয়। আর কেউ কেউ 24 ঘন্টা পরে অ্যাড হয়ে যাওয়ার পরেও তারপরে লেট হয়ে যায়, এর জন্য কমে যায় সাবস্ক্রাইবার। আর ওয়াচ টাইম কখনোই কমে না। তোমরা যে ভাবো যে ওয়াচ টাইম কমে যাচ্ছে, এই ধরো ধরো আমি একটা এক্সাম্পল দিই যে আমার কালকে 200 ঘন্টা ওয়াচ টাইম ছিল, আজকে হঠাৎ করে দেখি 195 ঘন্টা হয়ে গেছে। এর কারণ হচ্ছে এটাই, এবং আমি তখন ভাবছি যে আমার ওয়াচ টাইম কমে গেছে। স্বাভাবিক সেটা ভাবা, যে কারোর পক্ষে ভাবা স্বাভাবিক, এবং যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ওয়াচ টাইম কখনোই কমে না, ওয়াচ টাইম কোনোদিনও কমবে না। ওয়াচ টাইমটা কী হয়, 28 দিন করে দেখায়। তোমরা ক্রিয়েটর স্টুডিওতে যাবে এবং যেখানে ওয়াচ টাইমটা দেখা যায় সেখানে তোমরা চেক করবে যে ওখানে লেখা আছে লাস্ট 28 দিন। তার মানে আজকে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে সেটা আমার লাস্ট 28 দিন ধরে, 28 দিনের যে ওয়াচ টাইম হয়েছে সেটা দেখাচ্ছে। আমি যে 3 মাস কিংবা 4 মাস ধরে যে আমার ওয়াচ টাইমটা হচ্ছে সেটা দেখাচ্ছে না। তো তোমরা ওখানে কি চেক করো, তোমরা ওখানে অপশান আছে যে লাস্ট 7 ডেজ কিংবা 365 ডেজ কিংবা লাইফ টাইম, এরকম অপশান আছে, তোমরা সেখানে গিয়ে চেক করো, দেখবে তোমরা বুঝতে পারবে। এবং লাস্ট 90 দিন, লাস্ট 28 দিন, এবং যেমন এখন সেপ্টেম্বর, তো সেপ্টেম্বর মাসে আমার কতটা ওয়াচ টাইম হয়েছে, আগস্টে কতটা ওয়াচ টাইম হয়েছে, জুনে জুলাইয়ে কতটা ওয়াচ টাইম হয়েছে, এরকম পরপর প্রত্যেকটা মাসের কাউন্ট করে দেখায়। তো আমরা যারা ভাবছি যে আমাদের ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমছে না, লাস্ট 28 দিনের ওয়াচ টাইমটা দেখাচ্ছে। তো আমার মনে হয় আমি অনেকটা ক্লিয়ারভাবে তোমাদের বোঝাতে পেরেছি। যারা যারা বুঝতে পারছো না তারা টেক চ্যানেলগুলো ফলো করতে পারো, কারণ এই প্রবলেমটা সাথে আমিও ভুগে, মানে আমিও ভুক্তভোগী। তার কারণ হচ্ছে আমিও হঠাৎ করে একদিন দেখি যে আমার ওয়াচ টাইম কমে গেছে, কাল দেখলাম যে 200 ঘন্টা আছে, হঠাৎ করে দেখি যে 170 ঘন্টা হয়ে গেছে। আমি ভাবছি কী হলো কী হলো, ব্যাপারটা কী, আমার ওয়াচ টাইম কেন কমে গেল। তখন আমি টেক চ্যানেলগুলোকে ফলো করি, তখন আমি বুঝতে পারি যে না, ওয়াচ টাইম কখনোই কমবে না। তোমার হয়তো এমন হয় না যে আমাদের কোনো কোনো দিন খুব বেশি ভিউ হচ্ছে কোনো ভিডিওতে, কোনো কোনো দিন একদম ভিউ হচ্ছে না, সেই কারণে আমাদের ওয়াচ টাইমটা ওঠানামা করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আর তেমন কিছু বলার নেই আমার, আর তোমরা অন্তত পক্ষে আমার ভিডিওগুলো 3 মিনিট দেখেই সাবস্ক্রাইব করো, বারবার বলছি। তো রাতে এখন 9টা বেজে গেছে, ও এখনও আসেনি, জানি না কখন আসবে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে রাতে কি রান্না করবো, ও বলেছে যা খুশি তাই করো। আজকে আসলে ওকে যা খুশি তাই খাওয়াবো আমি, মানে যা খুশি তাই, না 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 যা খুশি তাই না, ও বলেছিল যা ইচ্ছে তাই, যা ইচ্ছে তাই রান্না করো। আমি আজকে যা ইচ্ছে তাই রান্না করবো আর সেটাই ওকে খাওয়াবো। যাই হোক, এইসব কথা বাদ দিই। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টস করো, আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।